নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত। করুণা বন্দ্যোপাধ্যায়, নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর চরিত্র সর্বজয়া। সত্যজিৎ রায় তার পথের পাঁচালী ও অপরাজিত ছবিতে এই সর্বজয়া চরিত্রকে রূপ দিতে ডেকে নিয়েছিলেন বাল্যবন্ধু ও সহকর্মী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী করুণাকে। আর তারপরে করুণা ও সর্বজয়া মিশে গিয়েছিল এক অভিন্ন সত্তায়। করুণা হলেন এমন এক বিশেষ অভিনেত্রী যিনি শুধু অভিনয় দিয়ে তার অভিনীত চরিত্রদের অমর করে রেখে গিয়েছেন। সংখ্যায় অল্প হলেও করুণার জন্ম 1919 সালের 25শে ডিসেম্বর। খুলনা জেলার পয়োগ্রাম ছিল তাঁদের আদি নিবাস। বাবা শচীন্দ্রনাথ সেন, মা সুধা দেবী, তার দুই দাদা রবীন্দ্রনাথ ও আর্যকুমার। ছোট বোন করুণাকণার জন্ম সাঁওতাল পরগনায়। করুণা স্কুলে যাননি, তা বলে পড়াশোনা বন্ধ থাকেনি কখনোই। বাড়িতে মা বাবা দুই দাদাই ছিল তার শিক্ষক। বাংলা শিশু সাহিত্যের সেই স্বর্ণযুগে তার শৈশব ও কৈশোর কেটে গিয়েছিল বইকে সঙ্গী করে। প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে কলকাতার যোগমায়া দেবী কলেজে ভর্তি হয়েছিলেন করুণা। তখন তিনি থাকতেন কলকাতায়। আর এই কলেজে পড়ার সময় আলাপ হয় সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বন্ধুত্ব ক্রমশ গভীর হয়। এমএ পাশ করার পর বিয়ে করেন তারা। তখন উত্তাল সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। রাজনীতির সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলেন না করুণা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে কংগ্রেস মনোভাবাপন্ন, কিন্তু সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হওয়ার পর রাজনীতি তাকে কাছে টেনে নিল। আর এই নিয়েই বাড়ির সঙ্গে শুরু হলো বিবাদ। কারণ সুব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন বামপন্থী। ক্রমশ বামপন্থী মানসিকতা প্রভাব বিস্তার করল করুণা বন্দ্যোপাধ্যায়ের মনে। কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস এজে কাজ করার সুবাদে বোম্বেতে থাকতে শুরু করেন করুণা এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়। তখনই ভারতীয় গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তাঁরা। কলকাতায় ফিরে এসে গণনাট্য আন্দোলনকে আরও তীব্র করে তুললেন। গেরিলা পদ্ধতিতে আন্দোলন চালিয়ে গেলেন। সারা রাত জেগে স্বামী স্ত্রী উভয়ে গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে অভিনয় করে বেড়াতেন। রাত জেগে দেওয়ালে পোস্টার মারতেন আর পুলিশের তাড়া খেয়ে আত্মগোপন করে থাকতেন। একদিন ধরা পড়লেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কারাবাস হলো, সেই সময় অভাব দেখা দিল। মেয়েকে সঙ্গে নিয়ে তবু দাঁতে দাঁত চেপে পার্টির কাজ করে গিয়েছেন করুণা বন্দ্যোপাধ্যায়। আর তখনই ডাক এলো সত্যজিৎ রায়ের কাছ থেকে। প্রথম দিকে আদর্শগত বিচ্যুতি হবে ভেবে সিনেমাতে অভিনয় করবেন না ভেবেছিলেন, কিন্তু সংসারের প্রয়োজনে এবং সত্যজিৎ রায়ের অনুরোধে অভিনয় শুরু করেন। এরপর পথের পাঁচালীর সর্বজয়া চরিত্রটি পর্দায় রূপদান করে ইতিহাস তৈরি করেন করুণা বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী অপরাজিত ছাড়া তিনি সত্যজিৎ রায়ের আরও দুটি ছবি দেবী ও কাঞ্চনজঙ্ঘায় অভিনয় করেন। এছাড়া মৃণাল সেনের ইন্টারভিউ ও কলকাতা 71, শম্ভুমিত্র অমিত মৈত্র পরিচালিত শুভ বিবাহ, অগ্রগ্রামী হেডমাস্টার, শান্তি চৌধুরীর একটি তথ্যচিত্র এবং ঋত্বিক ঘটকের অসমাপ্ত ছবি কত অজানারেতে লেডি ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন। করুণা যে ধরনের অভিনয় রীতির সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়েছিলেন, সময়ের বিচারে তা ছিল একেবারেই নতুন। তাই হয়তো বাংলা সিনেমা তাকে চিনতে পারেনি, ডাকেও নি। অভিনয় ছিল তার কাছে সামাজিক দায়বদ্ধতা প্রকাশের সচেতন মাধ্যম, কেরিয়ার নয়। তাই হয়তো অজয় করের মতো বক্স অফিস সফল পরিচালকের ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করার ডাক পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন। একজন নারীর এই অটুট মনোবলই করুণা বন্দ্যোপাধ্যায়ের আসল পরিচয়, যা তিনি তার অভিনীত চরিত্র এবং নিজের ব্যক্তি জীবন যাপনের মধ্যে প্রকাশ করে গিয়েছেন। 12 নভেম্বর 2001 সালে 82 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।